ফের কুসংস্কারের বলি, সাপে কাটা রোগীকে নেওয়া হলো ওঝার বাড়ি, হাসপাতালে নেবার পর মৃত্যু। বনগা কালুপুর পঞ্চায়েত এলাকার ঘটনা, মৃত বৃদ্ধার বাড়ি থেকে সাপ উদ্ধার করলো বনদপ্তর। ফের কুসংস্কারের বলি, সাপে কামড়ানো বৃদ্ধাকে নেওয়া হলো ওঝার বাড়িতে, সেখান থেকে ঘুরিয়ে হাসপাতালে আনা হলে সেখানেই মৃত্যু হয় তার। মৃতার নাম সতীবালা বৈরাগী, বাড়ি উত্তর চব্বিশ পরগনার বনগার কালুপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচপোতা এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, এদিন সকালে নিজের বাড়িতেই বিচুলি গাদা থেকে বিচুলি আনতে গিয়েছিলেন তিনি, সে সময় তাকে সাপে কামড়ায়। এরপর পরিবারের পক্ষ থেকে বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় পাশেই সুভাষ মণ্ডল নামে এক ওঝার বাড়িতে। মৃত বৃদ্ধার ছেলে জানান, ওঝার বাড়ি থেকে বলা হয়েছিল বিষহীন সাপে কামড়েছে। পরবর্তীকালে বৃদ্ধার অবস্থার অবনতি হওয়ায় তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। এমনি আমরা কেউ বাড়িতে ছিলাম না, ঠিক আছে, বাড়িতে না থাকার কারণে মা বিছুনি টানছিল, সাপে কামড়িয়েছে। মা জিজ্ঞেস করলো কী সাপে, বললো আমার ডাড়া সাপে কামড়াচ্ছে। এবার ডাড়া সাপে কামড়ালে বেশি সময় পাইনি, আধা ঘন্টা, তার মধ্যে হসপিটালে আনতে আনতে বেডে তুলতে তুলতে মারা গেছে। ওঝা বাড়ি তো আমাদের পাশে সবাই ওই বাড়ি নিয়ে যাওয়া হয়, এবার ওই বাড়ি নেওয়া হলো। বলে দেখো খুব একটা অসুবিধা নেই তো, তুমি হসপিটালে নিয়ে যাও। ওরা বলেছিলো হসপিটালে নিয়ে যাও, এ আজ দশটার দিকে, নটা সাড়ে নটার দিকে, আজকে সকালে। প্রতিবেশীরা জানিয়েছেন, হাসপাতালে আনার পর চিকিৎসার সুযোগই পাওয়া যায়নি, তার আগেই মৃত্যু হয় বৃদ্ধার। সাপে কামড়িয়েছে, সে সাপে কামড়ালে ওরা ওঝা বাড়ি নিয়ে যায়, ওঝা বাড়ি নিয়ে যেয়ে কোনো সুরাহ না হওয়াতে ওরা তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যায়। এবার ওঝা বাড়ির যে টাইমটুক লেগেছে সেই টাইমটুক ছাড়া ওরা দেরি করেনি, কিন্তু ওই টাইমটাই আমাদের কাছে অনেক বড় হয়ে গিয়েছে। ওই টাইমটুক খেয়ে যাওয়াতে হসপিটালে নিয়ে যাওয়া, বেডে তোলার সাথে সাথে এক্সপায়ার করে যায়, ট্রিটমেন্টের কোনো সুযোগটা পাওয়া যায় না। গোকর সাপ গ্রাম বাংলার ব্যাপার, মেয়ে ছেলে ছিল, বাড়িতে বেটা ছেলে কেউ ছিল না, সেক্ষেত্রে যেটা হবার সেটাই হচ্ছে। এদিন ওঝার বাড়িতে গিয়ে ওঝার দেখা মেলেনি, তবে ওঝা সুভাষ মণ্ডলের মায়ের দাবি, কুকুর বেড়াল বা সাপে কামড়ালে আমার ছেলে দীর্ঘদিন ধরেই গাছগাছড়া দিয়ে ওষুধ দেয়। আজ সকালেও আমাদের বাড়িতে রোগী নিয়ে আসা হয়েছিল, আমরা তাকে হাসপাতালে নিয়ে যেতে বলি। ওঝার মায়ের আরো দাবি, তাদের বাড়িতে কোনো চিকিৎসা করা হয়নি। আমরা বললাম দেখো এইসো আর আছে, এখানে রেখো না, তোমরা হসপিটালে নিয়ে ভর্তি করো। কোথায় কেটেছিলে? এই এই আঙুলটার এখানেই কামড়াই। ও যা কি বলে আমাদের ছেলে দেয়, এমনি ওই আছে বিড়ালে কামড়ালি, সাপে কামড়ালি, তারপরে আছে কুকুরি কামড়ালি। কতদিন ধরে যায়? বহুত দিন। ও ঠাকুর দাদা মারা গেছে, ওনার সেই কটুটা ওনার কাছে, ওর হাতই চলেনি আজকে, ওই জন্যই বলেছে তোমরা হসপিটালে নিয়ে চলে যাও। কি ওষুধ দেয় উনি? গাছটা ওষুধ, গাছটা ঠাকুর দাদার কালী সাধক, ওই গাছটা ওষুধই ওনার সব। খবর পেয়ে এদিন বনদপ্তরের কর্মীরা এসে পৌঁছান পাঁচপোতা এলাকায়। মৃত বৃদ্ধার বাড়ির বিচুলি গাদা থেকে একটি বিষধর সাপ উদ্ধার করেন বনদপ্তরের কর্মীরা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ বিষয়ে পশ্চিমবঙ্গ যুক্তিবাদী মঞ্চের রাজ্য সম্পাদক প্রদীপ সরকার বলেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে ফের একই ঘটনা, আমরা বারবার প্রচার করছি, সাধারণকে সচেতন করার চেষ্টা করছি। এদিনও ওঝার কাছে নেওয়া হয় এক সাপে কাটা রোগীকে, যার ফলে সময় নষ্ট হয়েছে, ফলস্বরূপ মৃত্যু হয় ওই রোগীর। এটা আমাদের কাছে লজ্জার। আমরা সকলের কাছে আবেদন করব, সাপে কাটা রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান, রোগীর চিকিৎসা একমাত্র হাসপাতালেই সম্ভব, অন্য কোথাও নয়। আমরা সাপে কাটা রোগীকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যুক্তিবাদী মঞ্চের পক্ষ থেকে বারংবার প্রচার চালাচ্ছি, বিভিন্ন বিজ্ঞান সংগঠনগুলো প্রচার চালাচ্ছে। তা সত্ত্বেও বনগাঁর কালুপুরে যে ঘটনা ঘটলো আজকে সকাল দশটা নাগাদ, একজন বৃদ্ধাকে হসপিটালে নিয়ে যাওয়ার বদলে নিয়ে গেল ওঝার বাড়িতে, ওঝার বাড়িতে সময় নষ্টের ফলে, তারপর বনগাঁ হসপিটালে নেওয়ার ফলে তার মৃত্যু ঘটল। এই ঘটনা অপ্রত্যাশিত আমাদের কাছে। আমরা বারবার সমাজের বিভিন্ন প্রান্তে কুসংস্কার বিরোধী যে প্রচার করছি, বলছি, মানুষকে সচেতন করছি, তারপরেও এই রকমের ঘটনা ঘটছে, যা আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে লজ্জার বিষয়। সভ্যতা এগিয়ে চলেছে, কিন্তু আমরা আমাদের যে যুক্তিবোধ, বিচার বুদ্ধি যেন হারিয়ে ফেলছি,
আমরা হসপিটালে নিয়ে যাওয়ার বদলে রোগীকে এখনো ওঝার কাছে নিয়ে যাচ্ছি। ওঝার কাছে নিয়ে যাওয়াটা কোনোভাবেই কাম্য নয়। আমাদের আরও বেশি সচেতন হতে হবে এবং প্রচার করতে হবে যাতে সাপে কাটা রোগী ওঝার কাছে না নিয়ে হসপিটালে নিয়ে যেতে হয়। একমাত্র পথ হসপিটালে নিয়ে যাওয়াই। হসপিটাল ছাড়া সাপে কাটা রোগী ভালো হতে পারে না। সব্যসাচী ভট্টাচার্য ও সোমনাথ দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।